কি বলবেন? সন্ময় বাবু কি বলবেন? পার্থবাবু, পার্থবাবু বলছেন নির্লজ্জের মতন ইডি সিবিআই কে ব্যবহার করছে এই সরকার, এক। এবং দুই, রাজনৈতিক দুর্বলতার থেকেও বেশি হচ্ছে সারেন্ডার করানোর একটা প্রবৃত্তি, চেষ্টা চালানো হচ্ছে। কত কোন পয়েন্টে গিয়ে সারেন্ডার করেন বিরোধী নেতারা যাতে করে সরকারটা পড়ে? আচ্ছা ময়ূর, শিবসেনার যেসব এমএলএরা সরাসরি সুরাট হয়ে গৌহাটি চলে গিয়েছিল, তার আগে কি কোনো রকম সিবিআই ইডি এদের পেছনে লালানো হয়েছিল? প্রশ্ন এক। প্রশ্ন দুই হচ্ছে, আমি আর্থিক দুর্নীতি করব, সিবিআই বা ইডি গেলে সমস্ত দোষ বা দায় সিবিআই বা ইডির বা পরোক্ষে বিজেপির। আমি একটা কথা এখানে বলবো, আমার খালি বারবার এই মহারাষ্ট্রের ঘটনাটা শুনতে শুনতে মনে হচ্ছে যে এই প্রবীণ রাউত এবং বর্ষা রাউত, প্রবীণ রাউতকে সঞ্জয় রাউতের যিনি মেন সেক্রেটারি এবং বর্ষা রাউতকে সঞ্জয় রাউতের তিনি হচ্ছেন তার স্ত্রী, ফলে স্বাভাবিকভাবে তাঁদের বিরুদ্ধে অভিযোগটা মূল কার ছিল? এই শিবসেনা সঞ্জয় রাউতের স্ত্রী কিংবা এ সেক্রেটারি সম্বন্ধে মূল অভিযোগটা তো ছিল কংগ্রেস এবং এনসিপির। তারা বারবার লিখিত অভিযোগ করেছে ইডি থেকে সিবিআই সমস্ত স্তরে, এবং 2010 সাল থেকে ঘটনাটা ঘটেছে। রিসেন্টলি উদ্ধব ঠাকরের সরকার সেটাকে হিসাব করার জন্য মহারাষ্ট্র ডেভেলপমেন্ট অথরিটির এতে এই 901 কোটি টাকার একটা স্ক্যাম, এবং সরাসরি তারা হাতে ডকুমেন্ট পেয়েছে প্রায় 93 লক্ষ টাকা বর্ষা রাউতের অ্যাকাউন্টে জমা দিয়েছে এই যে গুরু আশিস কনস্ট্রাকশন। ফলে স্বাভাবিকভাবে সেইটাতে যদি ইডি ডেকে পাঠায় তাহলে সরকার পড়ে যাবে, তার সঙ্গে সরকারকে রিলেট করে দিতে হবে। আমি গরু পাচারের সঙ্গে থাকবো, কয়লা পাচারের সঙ্গে থাকবো, বালি পাচারের সঙ্গে থাকবো, পাথর পাচারের সঙ্গে থাকবো, সমস্ত পাচারের সঙ্গে থাকবো, আমার টাকা স্ত্রীর নামে বিদেশের অ্যাকাউন্টে জমা পড়বে, আর ইডি ডাকলে সমস্ত অপরাধ, তখন বাচ্চাকে কোলে নিয়ে গিয়ে মেলোড্রামা করতে হবে। মূল প্রশ্নটা হচ্ছে সরকারটা পড়ে যাওয়ার সংকটটা তৈরি হয়েছে, তার কারণ আভ্যন্তরীণভাবে শিবসেনা সেটা তাদের নিজস্ব ক্রাইসিস। আমি বলি একটা কথা, বলি আমি পার্থবাবুকে শুধু একটা কথা স্মরণ করিয়ে দেবো যে সুদীপ্ত সেনকে দিয়ে এই স্ক্রিপ্টটা কিন্তু লেখানোর সময় বিমান বসুর নামটাও জড়িয়ে দিয়েছিলেন। তাহলে কি আপনি বিশ্বাস করেন যে সবাইকে ডাকা উচিত? আপনি নিজেও জানেন সুদীপ্ত সেনকে দিয়ে কে করিয়েছে, কারা করিয়েছে, কোন সরকার, কোন সরকারের পুলিশ অফিসারকে দিয়ে সুদীপ্ত সেনকে জেলের মধ্যে থেকে এই স্টোরিটাকে তৈরি করা হয়েছে। আমি পার্থদাকে জিজ্ঞেস করবো যে স্ক্রিপ্টটা সুদীপ্ত সেনকে তৈরি করে দেওয়া হয়েছিল, সেখানে তো বিমান বসুর নাম ছিল, আপনার কি তাকেও ডাকা হয়েছে? এই প্রশ্নের উত্তর না, আমার খালি অবাক লাগছে পার্থবাবুর মতো এতদিনের বিচক্ষণ একজন বিধায়ক তিনি এ ধরনের একটা কাঁচা উত্তর দিলেন যে রাজীব বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে, কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না, এক। দ্বিতীয়ত হচ্ছে পার্থবাবু কদিন আগে অর্জুন সিংকে দলে নিয়ে গেছেন, তার বিরুদ্ধে 2 বছর বিজেপির টার্মে থাকার সময় 119টা কেস দিয়েছেন, 119টা ইনক্লুডিং ব্যাংক ফরজারি। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে পার্থবাবুর দলের স্ট্যান্ড কি অর্জুন সিং এর সম্বন্ধে সেটাও পার্থবাবুদের প্রকাশ্যে বলা দরকার। অর্থাৎ এই ওয়াশিং মেশিনের কথা বললে তৃণমূল কংগ্রেস কিন্তু তার বাইরে যায় না, সেটা বুঝে তবে যেন পার্থবাবু উত্তরগুলো দেন। বেশ, আমি